সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সাথেই আছি আমি নুজাসাম। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নৃত্যশিল্পী নৃত্য পরিচালক নীলুফার ওয়াহিদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল আহসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা, রিটার্ন টু দ্য ফোল্ড। প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ষোলকলা। প্রদর্শনী প্রতিদিন 11টা থেকে রাত 8টা, এই সময় চলবে 30 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সানজিদ মাহমুদের একক চিত্র প্রদর্শনী হোয়েন ড্রয়িং ক্যান স্পিক। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেজ কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কোনো কিন্তু না, সব রকমের কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। শুভ আসো তো। কোথায়? মরতে। মানে কি মরতে? মানে মরতে কেন, বাংলা কথা বোঝো না? ইংরেজিতে বলবো, জাস্ট টু ডাই। রাজি? রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। কি করছি আমি? কি করছিস তুই বুঝতে পারছিস না? এখন ঢং করছিস, এখন অ্যাক্টিং করছিস। তোর পরামর্শ অনুযায়ী আমি হ্যাপির সাথে কথা বলেছি, সেটা তুই আর আমি জানি। এখানে থার্ড পার্সন কোথা থেকে আসলো সেটা জানলো কিভাবে? আর সেই তুই আমাকে বলে তুই ভাইকে ভাবিকে বলবি এই কথা বলছিস কেন? আমি এটা কেন বলবো চাচা? তোমার কোনো ভুল হচ্ছে? কোনো ভুল হচ্ছে না জোহা, ছি ছি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। আগামী 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। পুরো আয়োজন নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী নৃত্য পরিচালক নীলুফার ওয়াহিদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো। আজকে তো আপনাকে দেখে নৃত্য দেখতে ইচ্ছা করছে, কিন্তু সেই পরিবেশটা আমাদের নাই। তো যেহেতু নৃত্য দিবস সামনে, তো সেই দিবসটা নিয়ে কথা বলি, সেই দিবসটা কিভাবে উদযাপন করবেন সেটা নিয়ে কথা বলি। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে, তো কেমন চলছে? আমাদের 23 এপ্রিল থেকে শুরু হয়েছে। আমাদের উদ্বোধন করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানী সাহেব, উনি করেছেন। আর আমাদের তো নৃত্যশিল্পীরা ছিলেন, আর সাথে ছিলেন নৃত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। তো 23 এপ্রিল থেকে শুরু হয়েছে আমাদের মেলা হচ্ছে, মেলার সঙ্গে সঙ্গে আমাদের নাচের অনুষ্ঠান হচ্ছে। 3টা থেকে শুরু হচ্ছে মেলা, 6টা থেকে রাত 10টা পর্যন্ত নাচের অনুষ্ঠান।
সাংঘাতিক মানে একটা কি বলবো, খুব জাঁকজমক একটা আয়োজন ছিল। আমরা শুরুতেই যখন আমাদের অতিথি আসলেন, আমরা ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানালাম, ওখানে কিছু নাচের নাচ করা হলো, এরপরে পতাকা, আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার পতাকা আর বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে এটা শুরু করলাম। সাতটা দিন মনে হয় আমাদের ঈদের মতো আর কি, আমরা নৃত্যশিল্পীরা খুব আনন্দে ভরে উঠি এবং প্রতিদিনে আমাদের একটা করে কালার আমরা পরি আর কি, সাত দিনে, হ্যাঁ সাতটা কালার পরি আর কি, যেমন সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি, লাল, এইভাবে আমরা শেষ করি আর কি। প্রতিটা নৃত্যশিল্পী একই রকম ড্রেস করি আর কি, তো এইভাবে আমরা খুব আনন্দের সাথে এটা উদযাপন করি। আচ্ছা, এই যে এক এক দিন এক এক রকম ড্রেস কোড দেওয়া হয়, এই চিন্তাটা কি বা এই পরিকল্পনাটা কি আপনাদের নাকি নৃত্য দিবসের বিশেষ কোনো আয়োজন? এটা আমরা নিজেরা ইয়ে করি যে এই দিনটা আমরা নৃত্যশিল্পীরা সব একই রকম ড্রেস পরবো, একই কালারে, আকর্ষণটা বেশি হবে একই কালার। সেক্ষেত্রে কস্টিউমটা কি ডিফারেন্ট না কস্টিউমটা সবারই সেম হয়? সেমই হয়, শাড়ি পরি আমরা, যেমন কালারটা শুধু একটা চুজ করে নেই যে আজকে সবাই সবুজ পরবে, তো সবুজই পরবো, কিন্তু সবুজের ভিতরে হয়তো একটু কালারে উনিশ বিশ হয় আর কি, যে সবুজটা একরকম হয়তো হয় না, কিন্তু টাচটা সবুজই থাকবে আর কি। এইভাবে আর কি আমরা সাত দিন সাতটা কালারকে চুজ করে করি আর কি। আচ্ছা, নাচে তো বিভিন্ন রকম প্যাটার্ন আছে, তো সাত দিন ব্যাপী কি একই ধরনের নাচ হয় না কি ধরনের ভিন্নতা থাকে নাচে? মানে যেহেতু ইন্টারন্যাশনাল ডান্সের, তো এখানে বিভিন্ন নাচের মানে আইটেম থাকে, মডার্ন থাকতে পারে, ফোক, আমাদের দেশাত্মবোধক, এরকম আর কি, ফিউশন, ক্রিয়েটিভ, এরকম সবাই সব ধরনের নাচই করতে পারে। তবে আমাদের নৃত্যশিল্পী সংস্থার একটা উদ্দেশ্য যেটা হলো যে আমরা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করি এবং আমরা চাই যে আমাদের সংস্কৃতি যেটা, আমাদের নৃত্যশিল্প যেটা, সেটাকে আমরা তুলে ধরতে চাই, যে অশালীনভাবে কিছু আমরা করতে চাই না যেটা আমাদের কালচারের বাইরে, হ্যাঁ এটা আমরা চাই না, যে বিদেশি জিনিস আমরা দেখব, হয়তো শখে আমরা করব, বাট আমাদের নিজস্ব যে সম্পদটা এটাকে আমরা তুলে ধরব, যে এটাই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের নৃত্যশিল্প, তো এটার দিকে আমরা সম্পূর্ণভাবে এই জিনিসটার প্রতি আমরা বিশেষভাবে আমরা এটা খেয়াল রাখি এবং সেভাবেই আমরা পরিচালনা করি। আচ্ছা, 29 তারিখ যেহেতু নৃত্য দিবস, আন্তর্জাতিক নৃত্য দিবস, তো বিশেষ কোনো আয়োজন তো অবশ্যই থাকবে, আয়োজনটি কেমন? 29 তারিখটা আমাদের মূল আয়োজন, সেখানে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, উনি এটা আমাদের প্রধান অতিথি। এছাড়া আমাদের আলোচক হিসাবে থাকবেন রাহিসা খানম ঝুনু, লাইলা হাসান, তারপরে গোলাম মোস্তফা খান, ওনারা থাকবেন। 25-30টা গ্রুপ অংশগ্রহণ করে মূল মঞ্চে আর কি, ঢাকা এবং ঢাকার বাইরে। তাতে আমাদের অনুষ্ঠান চলে রাত 11টা পর্যন্ত। আমরা তো মানে এত শিল্পী আছে যে সবাইকে যদি আনতে গেলে সারা রাত সবাইকে নেওয়াটা কিন্তু সমস্যা হয়, সেই জন্য আমরা সাত দিন ব্যাপী করছি, যে এই সাত দিনে আমরা যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে চিত্রশালা প্লাজাতে করছি, তো এই সাত দিনে অনেক গ্রুপ এখানে কাজ করছে সাত দিন ব্যাপী, আর মূল মঞ্চে যে আমরা সিলেক্টিভ কিছু গ্রুপ নিয়ে আমরা কাজ করব সেদিন, সেদিন তারা শুধু নাচ করবে। আচ্ছা, এর আগের বছরগুলোতেও তো এই আয়োজনটি হয়েছিল, তো আগের বছরের যে আয়োজন এবং এবারের যে আয়োজন, নতুনত্ব কি থাকছে? নতুনত্ব আসলে এটা তো একটা ফেস্টিভ্যাল, তো এখানে নতুন করে কিছু করা যায় না, যেমন নতুন আমরা করি সারা বছর, আমাদের যেমন ডান্স ড্রামা ইয়ে চলে, ফেস্টিভ্যাল চলে, আমাদের কম্পিটিশন সারা বাংলাদেশ জুড়ে একটা ট্যালেন্ট হান্টারের কম্পিটিশন চলে, তারপরে এরকম অনেক কিছু আমরা করি, কিন্তু এই দিনটা যেটা আমাদের ইন্টারন্যাশনাল ডান্স ডে, এখানে যেহেতু সকল শিল্পীকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, সেখানে আমরা নতুনভাবে কিছু করার করতে পারি না, এখানে ওইভাবেই করি যেটা সবসময় করে আসছি, যে প্রতিটা শিল্পী তাদের নিজস্ব যে সংগঠনগুলো আছে তারা তাদের একটা করে পারফরমেন্স করে যাবে আর কি, সেটা সুন্দর মডার্ন হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে, বা আপনার রবীন্দ্রসঙ্গীতের উপরে হতে পারে। এছাড়া আমাদের থাকে সেমিনার, থাকে র্যালি, থাকে আর একদম ভোরে আমরা সকাল 7টায় মঙ্গল নৃত্য দিয়ে আমরা এই মানে দিনটাকে আমরা শুরু করি, এরপরে র্যালি করি,
এরপরে আমাদের সেমিনার হয় শিল্পকলাতেই, এরপরে আমাদের সেমিনার থাকে, সেমিনারের পরে আমাদের মানে আমরা মূল ইয়েতে চলে যাই আর কি, আমাদের নিত্য অনুষ্ঠানে। বিভিন্ন বিভাগে অনেক জমজমাট ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজনটি পালন করা হচ্ছে, সেখানকার অবস্থাটা কেমন? যদি বাইরেও আমাদেরকে বলা থাকে তো ওরা এক এক সময় তোমার এই সাত দিনের ভিতরেই ওরা এক একটা দিন নিয়ে ওরা এটা উদযাপন করবে, খুলনা খুলনার জায়গায় করবে, রাজশাহী রাজশাহী জায়গায় করবে, সিলেট সিলেটের জায়গায় করবে, এরকম বিভিন্ন বিভাগগুলো তারা নিজস্বভাবে তাদের ওখানে যে নৃত্যশিল্পী সংস্থা আছে ওরা অর্গানাইজ করে এবং ওরা ওইখানে ওরা উদযাপন করে। আর 29শে এপ্রিলটা সবাই একত্রিত হই আমরা ঢাকাতে। তো এই আয়োজনটি সম্পর্কে শুনলাম এবং আপনি হচ্ছে নৃত্যশিল্পী সংস্থার একজন সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন, তো কি অবস্থা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নৃত্যের জায়গাটা বা নৃত্যশিল্পীর এখন অবস্থানটা কেমন? নৃত্যশিল্পীদের অবস্থানটা এখন অনেক ভালো, অনেক ভালো। আগে যে একটা গোড়ামি ছিল না যে নাচ করা যাবে না, হ্যাঁ, একটা প্রতিটা ফ্যামিলিতে এরকম একটা বাধা ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি যে এটার একটা মনে হয় স্রোত, মানে প্রতিটা ঘরে ঘরে আমার মনে হয় শিল্পী তৈরি হচ্ছে এবং এটা একটা দেশের জন্য অনেক বড় বিষয় আর কি, যে হ্যাঁ দেশের একটা দেশের সংস্কৃতি যদি মজবুত হয় তাহলে সেই দেশটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিচালিত হবে। এর জন্য যে এবং এটা দেশকে আমরা চিনি কিন্তু সংস্কৃতি, হ্যাঁ অবশ্য সংস্কৃতির দ্বারাই তো একটা দেশ পরিচিত। তো আর আরেকটা দিক হচ্ছে যেটা একটা মানুষ হয় না যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, যদি কোনো কাজ না থাকে তখন শয়তানি চিন্তা থাকবে, তো এটা যদি একটা যে কোনো সাংস্কৃতিক অঙ্গনে যদি সে ইনভলভ হয়ে যায় তখন তার কিন্তু আর কোনো অন্য দিকের কোনো চিন্তা থাকবে না যে আমি একটা এদিকে আড্ডা মারি। একটা আড্ডা মারতে গেলে একটা খারাপ ছেলের সাথে তার একটা ইয়ে হচ্ছে, ইন্ট্রোডিউসিং হচ্ছে বা একটা খারাপ পথে চলে যাচ্ছে, কিন্তু এই শিল্প সাহিত্য যদি এই সাইডে আসে সবাই সাংস্কৃতিক বেশি করে চর্চা করে বা এই লাইনে আসে তাহলে দেখা যাবে যে মানে ক্রাইমটা কমে যাবে। সেই জন্য প্রতিটা আমার মানে দেশে যে সংস্কৃতিটাকে বেশি করে মজবুত করা উচিত তাহলে ক্রাইমের ভাগটা কমে যাবে। আচ্ছা, এই যে নৃত্যশিল্পী সংস্থা নৃত্য দিবসকে সামনে রেখে সাত দিনব্যাপী একটি আয়োজন করছে, তো এর পরবর্তীতে আর কি কি কার্যক্রম থাকবে? এর পরবর্তীতে আমাদের আছে একটা নৃত্য নাট্য উৎসব। আচ্ছা, হ্যাঁ, এরপরে আছে আমাদের ওয়ার্কশপ, আমরা ওয়ার্কশপ করি সাত দিনব্যাপী ওয়ার্কশপ করি, সেটা হচ্ছে ঢাকার বাইরে যারা আছে তারা যেন সুযোগ পায় যে ঢাকার বড় বড় যারা নৃত্যগুরুরা আছেন তাদের দ্বারা ভালো শিক্ষাটা নেবার জন্যে। তো সেই জন্য আমরা সাত দিনব্যাপী আমরা একটা ওয়ার্কশপ করি তাদেরকে এখানে নিয়ে এসে তাদেরকে ট্রেন আপ করার জন্যে। আর এরপরে থাকে আমাদের একটা কম্পিটিশন সারা বাংলাদেশ জুড়ে ট্যালেন্ট দেরকে বের করে নিয়ে আসা যে সেটার একটা বিশাল কম্পিটিশন, সেটাও সাত দিন ব্যাপী আমরা করতে থাকি। আচ্ছা, ট্যালেন্টদেরকে বের করে নিয়ে আসার এই যে আয়োজনটা সেক্ষেত্রে কি শুধুমাত্র ছোটদের জন্য না বড়দের জন্য? ছোট বড় সব। আচ্ছা, হ্যাঁ, আমরা যেমন 8 বছর থেকে একদম 20-22 বছর পর্যন্ত আমরা রাখি আর কি, যে এই প্রতিটা ভাগে ভাগে। তো আমরা এই জিনিসগুলো আমরা সারা বছরই মানে করি আর কি, নৃত্যশিল্পী কার্যক্রম আমরা থাকি। আর এছাড়া আমাদের প্রতি 3 মাসে বা 2 মাসেও আমরা করি আমাদের একটা নৃত্য অনুষ্ঠান স্বপ্নযাত্রা নামে, আমরা প্রতি 2-3 মাস অন্তর এই অনুষ্ঠানটা আমরা মানে করি সবসময় দর্শকের জন্য আর কি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ করবার জন্যে। আর দর্শককে বলবো আপনারা আসবেন আমাদের এই নৃত্য উৎসব দেখার জন্যে, আমন্ত্রণ রইল। আর বেশি করে সংস্কৃতি চর্চা করবেন, সবাই সন্তানদেরকে করাবেন, দেখবেন অবশ্যই আপনার সন্তানরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।